সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। ডিগ্রি পার্ট ফোরে তোমাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজকেও নতুন তিনটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। পার্ট ওয়ান যদি তোমরা দেখে না থাকো তাহলে তোমরা অবশ্যই পার্ট ওয়ান একবার দেখে নিও, কেননা ডিগ্রির উপর যতগুলো রুলস আছে অর্থাৎ সর্বমোট চারটি রুলস আমি পার্ট ওয়ানেই আলোচনা করেছিলাম। আর একটি কথা বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। তো আর কথা না বাড়িয়ে চলো এবার মূল প্রসঙ্গে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি দেওয়া আছে, তৈমুর অজ অল অফ দ্য গ্রেটেস্ট কনকোয়ারার্স অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য ভিলেজের স্থানে আছে অফ দ্য ওয়ার্ল্ড, বয়েজের স্থানে দেওয়া আছে কনকোয়ারার্স অর্থাৎ বিজেতা বিজয়ী, বয়েজের স্থানে কনকোয়ারার্স, গুড বেটার বেস্ট, বেস্টের স্থানে আছে গ্রেটেস্ট, রহিমের স্থানে আছে তৈমুর। আমরা পজিটিভ করব, কয় নাম্বার ফর্ম, ওয়ান অফ দ্য তিন নাম্বার, তাহলে পজিটিভ হবে ভেরি ফিউ বয়েজ, বয়েজের স্থানে কি আছে কনকোয়ারার্স, কনকোয়ারার্স, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাসের স্থানে আছে অফ দ্য ওয়ার্ল্ড, ইজ যদি হতো তাহলে আমরা কি দিতাম আর দিতাম, যেহেতু ইজ নেই ওয়াজ আছে তাহলে আমরা কি দিব ওয়ার, অ্যাজ ড্যাশ, অ্যাজ ড্যাশ, প্রথমে অ্যাজ হবে অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম, বেস্ট থেকে গুড, গ্রেটেস্ট থেকে গ্রেট, সাবজেক্ট কি আছে রহিমের স্থানে তৈমুর, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভেরি ফিউ কনকোয়ারার্স অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ তৈমুর। তাহলে সুপারলেটিভ কি হবে, সুপারলেটিভ দেওয়া আছে আমরা কম্পারেটিভ করব, রহিম ইজ বেটার, যেহেতু পাস্ট আছে তাহলে রহিম অজ বেটার, রহিমের স্থানে কি আছে তৈমুর, তৈমুর ইজ বেটার না দিয়ে তৈমুর অজ বেটার পাস্টের জন্য, বেটার গুড থেকে বেটার, গ্রেটেস্ট থেকে গ্রেট, গ্রেটার, দেন এক হলে ইয়ানি, দুই হলে ওয়াল, আর তিন হলে মোস্ট আদার, তাহলে এটি তিন, তাহলে কি দিব মোস্ট আদার বয়েজ, বয়েজের স্থানে কি আছে কনকোয়ারার্স, কনকোয়ারার্স, ইন দ্য ওয়ার্ল্ডের স্থানে আছে অফ দ্য ওয়ার্ল্ড, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমি আরও নতুন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা দুই নাম্বার প্রশ্নে একটি কঠিন সেন্টেন্স দেখতে পাচ্ছ, আসলে কঠিন নয়, একটু ফর্মের আলোকে একটু প্যাটার্নটা মিলিয়ে নাও, দেখো এই সহজ বাক্যটি খুব সহজ হয়ে যাবে, কঠিন বাক্যটিও সহজ হয়ে যাবে। কিভাবে, চাইল্ড লেবার ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কার্সেস অফ দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি। তাহলে চাইল্ড লেবারকে আমরা রহিম ভাবি, কী ভাবি, রহিম, রহিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ অফ দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ইন দ্য ক্লাস অথবা ইন দ্য ভিলেজ। তাহলে আমরা পজিটিভ কীভাবে করব, যেহেতু ওয়ান অফ দ্য আছে তিন নাম্বার ফর্ম, তাহলে পজিটিভ হবে ভেরি ফিউ বয়েজ, বয়েজের স্থানে কী আছে কার্সেস, কার্সেস, ইন দ্য ক্লাসের স্থানে আছে অফ দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি, সেঞ্চুরি, ইজ যেহেতু আছে সেহেতু আমরা আর নিব, ওয়াজ হলে ওয়ার নিতাম, তাহলে পজিটিভ অ্যাজ ড্যাশ, অ্যাজ ড্যাশ অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম, বেস্ট থেকে গুড, তাহলে বিগেস্ট থেকে বিগ, সাবজেক্ট কী আছে রহিমের স্থানে চাইল্ড লেবার, চাইল্ড লেবার, ভেরি ফিউ কার্সেস অফ দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি আর অ্যাজ বিগ অ্যাজ চাইল্ড লেবার, আশা করি তোমরা বুঝতে পেরেছো, চাইল্ড লেবার, সাবজেক্ট কি চাইল্ড লেবার। এখন আসো কম্পারেটিভ ফর্ম, তিন নম্বরের কম্পারেটিভ কী হবে, রহিম ইজ বেটার দ্যান এনি অল নাকি মোস্ট আদার বয়েজ, অবশ্যই মোস্ট, তাহলে রহিমের স্থানে কী আছে চাইল্ড লেবার, তাহলে এটি রহিম, রহিম ইজ বেটার, বেটারের স্থানে কী হবে বিগার, কম্পারেটিভ করছি আমি, দেন হবে, দেনের পরে অ্যানি আদার বয়, অল আদার বয়েজ নাকি মোস্ট আদার বয়েজ, মোস্ট আদার
boys তাহলে boys এর স্থানে কি আছে curses আমরা boys কাটিয়ে দিয়ে কি দিব curses curses in the class of the 21st century আশা করি তোমরা বুঝতে পেরেছো most other curses এখন আমি আরো নতুন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ এই প্রশ্নটি সবচেয়ে সহজ অর্থাৎ এখন পর্যন্ত আমি যতগুলো মডেল প্রশ্ন করেছি সবচেয়ে সহজ তাহলে ঢাকার স্থানে কি রহিম রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এটি কয় নম্বর ফর্ম অবশ্যই অন অফ দ্য নেই অবল নেই তাহলে এটি এক নম্বর ফর্ম পজিটিভ করব নো আদার বয় বয়ের স্থানে কি আছে সিটি নো আদার সিটি ইন দ্য ক্লাসের স্থানে ইন বাংলাদেশ নো আদার সিটি ইন বাংলাদেশ এক নম্বর ফর্ম হবে ইজ এস ড্যাশ পজিটিভে পজিটিভ ফর্ম গুড তাহলে এখানে লার্জেস্ট আছে কি হবে লার্জ ইজ এজ লার্জ অ্যাজ রহিম রহিমের স্থানে ঢাকা কম্পারেটিভ হবে রহিম ইজ বেটার দ্যান এনি আদার বয় তাহলে রহিমের স্থানে আছে ঢাকা ঢাকা ইজ বেটার কিন্তু এখানে আছে লার্জেস্ট তাহলে লার্জার দ্যান এনি দুই নম্বর ফর্ম অল নাকি তিন নম্বর মোস্ট এটি এক নম্বর ফর্ম তাহলে আমরা এনি আদার বয় এনি আদার বয় বয়ের স্থানে কি আছে সিটি ইন দ্য ক্লাসের স্থানে আছে ইন বাংলাদেশ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমার ভালো লাগবে যে আমার ভিডিওটি থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আর যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আরেকটি বিষয় হচ্ছে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভে যে যে স্থানে আন্ডারলাইনের বিষয়গুলো এ বিষয়গুলো মনে রাখতে হবে যেমন মনে করো পজিটিভ কোথায় আন্ডারলাইন নো আদার বয় নো আদার বয়েজ ভেরি ফিউ বয়েজ ইজ আর এই স্থানে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন এই যে আন্ডারলাইনের বিষয়গুলো এগুলো যদি তোমরা ক্লিয়ার রাখো তাহলে ফরম্যাট চেঞ্জ করতে খুব সহজ হবে কম্পারেটিভে কোথায় দাগ দেন এর পরে এনি আদার বয় এনি অল আদার বয়েজ তিন নম্বর হচ্ছে মোস্ট আদার বয়েজ এই যে কম্পারেটিভ ফর্মে আন্ডারলাইন সুপারলেটিভ কী হবে ঢাকা ইজ দ্য এই যে এখান থেকে দ্য বেস্ট বয় কম্পারেটিভ কী হবে আন্ডারলাইন দ্য বেস্ট অব অল বয়েজ তিন নম্বর ফর্মে কী হবে রহিম ইজ অন সহ অন অব দ্য বেস্ট বয়েজ অন অফ দ্য বেস্ট বয়েজ আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো এখানেই শেষ করছি পার্ট ফাইভে নতুন আরও তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ